ছোট ও বড় পর্দার এক সময়ের জনপ্রিয় তারকা রুমানা খান দীর্ঘদিন পর ক্যামেরায় দেখা গেল তাকে, যেখানে রীতিমতো তাকে চেনাই যাচ্ছে না। তাকে দেখে অনেকে নানা মন্তব্য করছেন। মডেলিং দিয়ে শুরু হয় রুমানার ক্যারিয়ার। এরপর ছোট পর্দায় অসংখ্য নাটক এবং 26টি সিনেমায় অভিনয় করেছেন রুমানা। সর্বশেষ অভিনয় করেছেন 2014 সালে যত দূরে যাবে বন্ধু নাটকে। এরপর তাকে আর কোনো নাটকে দেখা যায়নি। বর্তমানে তিনি মিডিয়া জগৎ থেকে আলাদা রয়েছেন। ব্যক্তিগত জীবনে কয়েকবার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। সর্বশেষ 2015 সালে যুক্তরাষ্ট্র প্রবাসী এলিন রহমান নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন রুমানা। এটি ছিল অভিনেত্রীর তৃতীয় বিয়ে। বিয়ের পর থেকে যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন এই অভিনেত্রী। আগের দুই সংসারে সন্তানের মুখ দেখেননি রুমানা। মা হওয়ার আগেই আলাদা হয়ে যান তিনি। তবে নায়িকার সুসংবাদ আসলো তৃতীয় স্বামীর ঘরে এসে। তিনি কন্যা সন্তানের মা হলেন। যুক্তরাষ্ট্রের স্বামী সন্তান নিয়ে এখন ভালোই আছেন। এর আগে রুমানা প্রথমে উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদকে বিয়ে করেন। পরে সে বিয়ে ভেঙে গেলে দ্বিতীয় বিয়ে করেন সাজ্জাদ নামে ঢাকার আরেক ব্যবসায়ীকে। সে বিয়ে কয়েক বছর টিকলেও ধীরে ধীরে তাদের মাঝে সম্পর্কে তিক্ততা শুরু হয়। এরপর রুমানা সাজ্জাদ ছাড়াছাড়ির গুঞ্জন শুরু হলে বছর খানেক আগে রুমানা আমেরিকায় চলে যান। সেখানে ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে পরিচয় হলে এক পর্যায়ে দুজন প্রেমে জড়িয়ে পড়েন। এরপর বিয়ে। এখন যুক্তরাষ্ট্রের স্বামী সন্তান নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন রুমানা।